সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। গোবর্ধনপুর কোস্টাল থানা কমিউনিটি পুলিশিং এবং পল্লী ক্রীড়া ও সংস্কৃতি বিকাশ 2020 ব্যানারে গোবর্ধনপুর কোস্টাল থানার আওতায় দরিদ্র খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য একটি ক্রীড়া পোশাক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্কসেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাদরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। এবং 90 জন দরিদ্র মহিলাদের কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। বিধায়ক পাথর প্রতিমা শ্রী সমীর কুমার জানা, অতিরিক্ত পুলিশ সুপার শ্রী সন্তোষ কুমার মণ্ডল, কাকদ্বীপের সিআই এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কোভিড প্রোটোকল কঠোরভাবে বজায় রাখা হয়েছিল। খেলাধুলো করা বা সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান করাটা অনেকটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে গেছে। সে কারণের জন্য সরকার যে অ্যালোনমেন্টটাকে দিয়েছে সেটাকে কার্যকরী করার জন্য বিভিন্ন থানা বিভিন্ন পদ্ধতিতে এই টাকাকে খরচের জন্য চিন্তাভাবনা করেছে। যেমন আমাদের পাথর প্রতিমাকে নোটা থা আমাদের যে অঞ্চল আছে সেখানে এবার একটা অভিনব পদ্ধতি নেওয়া হয়েছে যে অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রী চারটে গ্রুপ করে তাদের কাছ থেকে আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে এবং অনেক ভালো ছেলেমেয়েরা তারা অংশগ্রহণ করেছে এবং খুব সুন্দর করে তাদের আবৃত্তি আমরা যখন পুরস্কার বিতরণী সবাই গিয়েছিলাম দেখলাম খুব ভালো লেগেছে। এখানে যেমন শীত বস্ত্র বিতরণের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং ছোটো ছোটো যারা মেয়েরা রয়েছে তাদেরকে পোশাকগুলোকে দেওয়া হচ্ছে, যার মানে এটার মধ্য দিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে পাবলিকে যে একটা কোরিলেশনশিপ থেকে গেছে এটাকেই হচ্ছে যে মোদ্দা কথায় এটাকে মেনটেন করা, যে পুলিশ মানেই যে একটা ভয়ের কারণ এমন কোনো ব্যাপার নয়, তারাও একটা মানুষ, তাদের মানবিক মূল্যবোধ থেকে গেছে, তারাও সাধারণ মানুষের জন্য কাজকর্ম করে আইন শৃঙ্খলাটাকে যেমন দেখে তেমনি সমস্ত মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, এটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী অভিপ্রেত। সেই অভিপ্রায় অনুপাতে প্রত্যেকটি থানায় যে উদ্যোগ নেওয়া হয়েছে, আজকে কোস্টাল থানা গোবর্ধনপুর কোস্টাল থানা যেখানে আমাদের ডিপ্লট গ্রাম পঞ্চায়েত হয়েছে এবং সিদ্ধনগর গ্রাম পঞ্চায়েত থেকে গেছে, এই দুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে আমাদের থানা এই থানায় আজকের এখানে শীতবস্ত্র, এখানে মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব রয়েছেন, সিআই সাহেব আছেন, উসি সাহেব, অন্যান্য আধিকারিকরা যেমন আছেন সেই সঙ্গে সঙ্গে আমাদের পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিমাংশু রাউত আছে, আমাদের যারা চারজনই হচ্ছে যে আমাদের কর্মাধ্যক্ষ পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতি প্রিয়রঞ্জন মাঝি আমাদের পুত্রের কর্মাধ্যক্ষ আছেন, এখানকার ভূমিপুত্র ফকরুদ্দিন আমাদের ভূমির কর্মাধ্যক্ষ তিনি এখানে উপস্থিত আছেন, রাজস্থান পণ্ডিত আমাদের সমবায়ের যিনি আমাদের কর্মাধ্যক্ষ থেকে গেছেন, পাশের আমাদের গ্রাম পঞ্চায়েত সিদ্ধনগর তার প্রধান সাহেব ছিলেন, বিশিষ্ট সমাজসেবী হিসাবে কালীপদ দাস এবং বিমান ভাই এরা ছিলেন এবং যারা আজকে প্রাপক বা বেনিফিসারি তারাও এখানে উপস্থিত ছিলেন, অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব আজকে উপস্থিত হয়েছে। আমরা এই আলোচনার মধ্য দিয়ে মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, পুলিশ এবং পাবলিক এদের মধ্যে সম্পর্ক আমাদের অটুট রাখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে স্বাগত জানিয়ে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।